আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করছি। তো আজকে আমরা জানবো যে হাঁসের খামারে ভিটামিন ই কিভাবে কাজ করে, ভিটামিন ইর অভাবে হাঁসের খামারে কি কি সমস্যা হতে পারে, আর এই ভিটামিন ইটা আমরা হাঁসের খামারে কিভাবে ব্যবহার করব, কতদিন পরপর ব্যবহার করব, কতটুকু করে ব্যবহার করব, আর ডিম পাড়া হাঁসের জন্য ভিটামিন ইটা কিভাবে ডিম উৎপাদন বাড়ায় বা ডিমের হার কিভাবে বৃদ্ধি করে। ভিডিওটা খুব ছোট হবে, কিন্তু ভিডিওতে বলা কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার বিনীত অনুরোধ জানাচ্ছি সকল খামারি ভাই বোনদের। তো হাঁসের খামারে ভিটামিন ই চাহিদা পূরণ করার জন্য আমরা বাজার থেকে ই সেল অথবা সেল ই অর্থাৎ ভিটামিন ই আছে এই ধরনের একটি সিরাপ কিনে আনবো। তো আমরা আমাদের খামারে এখন সেল ইটা ব্যবহার করছি। আপনারা যে কোনো কোম্পানির কিংবা আপনাদের পছন্দ মতো ভিটামিন ই সমৃদ্ধ এ ধরনের মেডিসিন কিংবা এ ধরনের সিরাপ ব্যবহার করতে পারেন। দীর্ঘদিন ধরে হাঁসের খামারে যদি এই ভিটামিন ইটা ব্যবহার না করা হয়, তাহলে হাঁসগুলোর ভিটামিন ই ও সেলেনিয়ামের অভাব দেখা দেয়। তো এই ভিটামিনের অভাবটা দেখা দিলে আমরা কীভাবে বুঝব, ভিটামিনের অভাব হাঁসের খামারে দেখা দিলে আমরা এইভাবেই বুঝব যে ডিমের উৎপাদন কমে যেতে পারে, ডিম থেকে বাচ্চা উৎপাদনের হার কমে যেতে পারে, প্রজনন ক্ষমতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কমে যায়। তো এই ধরনের আরও অনেক লক্ষণ আছে যেগুলো দেখা দিলে আমরা মনে করব যে ভিটামিনের ইর ঘাটতি রয়েছে। তবে ঘাটতিটা পরিলক্ষিত তখনই হবে যখন আমরা সঠিকভাবে ভিটামিন ইটা ব্যবহার করব না। তো এজন্য এ ধরনের সমস্যা যাতে হাঁসের খামারে না হয়, তাই পূর্ব সতর্কতা কিংবা অগ্রিম সতর্কতা হিসেবে আমরা অবশ্যই হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্য আর ডিমের উৎপাদন সঠিকভাবে বৃদ্ধি করার জন্য আমরা ভিটামিন ইটা নিয়মিত ব্যবহার করব। নিয়মিত ভিটামিন ই ব্যবহারের ফলে হাঁসের ডিমের উৎপাদন অনেকটাই বেড়ে যায়, প্রজনন ক্ষমতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, দৈহিক বৃদ্ধি, উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন কারণে সৃষ্ট ধকল প্রতিরোধ ও চিকিৎসায় কিন্তু এটা নির্দেশিত রয়েছে। অনেক সময় দেখা যায় যে হাঁস ডিম দেয়, সেই ডিম থেকে রক্ত আসে, ডিমের খোসাটা একেবারেই পাতলা হয়ে যায়, ডিমের আকার ছোট হয়ে যায়। এক্ষেত্রে সঠিকভাবে আমরা যদি ভিটামিন ইটা ব্যবহার করতে পারি খামারে, তাহলে এই ধরনের সমস্যাগুলো খামারে আসবে না আশা করছি। অ্যাকচুয়ালি খামারে যখন কোনো সমস্যা হয়, তখন সেই সমস্যা সমাধানের জন্যে প্রয়োজনীয় মেডিসিন যখন আমরা ব্যবহার করি, তখন একটা ক্ষতি কিংবা একটা লসের মুখোমুখি দাঁড়িয়ে সেই সমস্যা সমাধান করার চেয়ে সেই সমস্যা আসার আগে যদি আমরা পূর্ব প্রস্তুতি হিসেবে সেই ঘাটতিটা পূরণের লক্ষ্যে মেডিসিনটা ব্যবহার করি, তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না কিংবা আমাদের লসের কোনো কারণেই থাকবে না। তাই আমরা নিয়মিতভাবে এই ভিটামিন ইটা ব্যবহার করব। তো এখন আমরা জানবো যে এই ভিটামিন ইটা আমরা কতদিন অন্তর কিংবা কিভাবে কতটুকু করে ব্যবহার করব। তো এই ভিটামিন ই আমরা 1-2 মিলি প্রতি 10 লিটার খাবার পানিতে মিশিয়ে 5-10 দিন খাওয়াতে পারি। যদি ভিটামিন ইর বা সেলেনিয়ামের অভাবজনিত কোনো লক্ষণ দেখা দেয়, অর্থাৎ এই ভিটামিন ইর ঘাটতি যদি খামারে থাকে, তাহলে আমরা এই ভিটামিন ইটা 10 দিন পর্যন্ত একটানা ব্যবহার করব। আর যদি এই ধরনের কোনো সমস্যা না থাকে, তাহলে পূর্ব সতর্কতা হিসেবে আমরা এই ভিটামিন ইটা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে একই পরিমাপে অর্থাৎ 1-2 মিলি প্রতি 10 লিটার খাবার পানিতে প্রতি সপ্তাহে 2 দিন করে ব্যবহার করব। এক্ষেত্রে হাঁসের খামারে ভিটামিন ইর অভাবজনিত কিংবা সেলেনিয়ামের অভাবজনিত যে লক্ষণগুলো, এর ফলে সৃষ্ট যে সমস্যাগুলো, সেই সমস্যা ইনশাল্লাহ খামারে আসবে না। আশা করছি সবাই এই ভিটামিন ইর কার্যকারিতা প্রয়োজনীয়তা বুঝতে পেরেছেন। অনেক খামারি ভাই বোনেরাই জানতে চান যে হাঁসের খামারে কি কি মেডিসিন ব্যবহার করতে হয়,
সবগুলো একেবারেই দেন, সবগুলো নাম জানতে চাই। অ্যাকচুয়ালি সবগুলোর নাম কিংবা সবগুলোর ব্যবহার একদিনে বলা সম্ভব না, আর একদিনে আপনারা সেই বিষয়গুলো নিজের অধীনে কিংবা নিজের আয়ত্তে আনতেও পারবেন না। তাই যে কোনো একটি সমস্যা কিংবা একটি সমস্যা সমাধানের উপায় সম্পর্কে একটি করে ভিডিওতে যদি আলোচনা করা হয়, তাহলে আপনাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে, আর সেই সমস্যা সমাধানের লক্ষ্যে আপনাদের খামারে আপনারা সঠিকভাবে সেই কাজটা পরিচালনা করতে পারবেন। আর হাঁসের খামার সংক্রান্ত এ ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শমূলক ভিডিও পাওয়ার জন্য যারা এখনও আমাদের চ্যানেলের নতুন দর্শক আছেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের রিকোয়েস্ট করব এ ধরনের নিত্য নতুন প্রয়োজনীয় খামার বিষয়ক ভিডিও পেতে লাল লেখা সাবস্ক্রাইব বাটনটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন প্রতিনিয়ত সবার আগে ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে আমাদের জানাবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে তাও জানাতে পারেন। তো আর কথা বাড়াবো না, দেখা হবে কিংবা কথা হবে এর পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কর্মক্ষেত্র থেকে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।